আমি কিছুক্ষণ আগে শুনতে পেলাম প্লেনটা গেল, হ্যাঁ তারপরে দেখি না এসে দেখি না মাছ পড়তেছে, কি ব্যাপার? আর পড়ার মধ্যে লাভ আছে খালি মাছটা তিন দিন লাভ আছে। আরে দেখো টাকা নিয়ে কেনি পড়ে, এই দেখো একদম দেখছে। বন্ধুরা আমরা দুজনে মাঠে চলেছি একদম, দেখছেন হ্যালো ধীরে ধীরে নামো, প্রচণ্ড কুয়াশা, সকালবেলা একদম কুয়াশা আর ফাঁক দিয়ে সূর্য উঠছে আর আমরা দুজনে মাঠে চলেছি দেখুন একদম। বন্ধুরা দেখুন এত সুন্দর ফুল ফুটেছে, আর এই ফুলের নাম কি আপনারা কমন করে বলতে পারেন? হ্যাঁ দেখুন খুব সুন্দর, হ্যাঁ কোনগুলো? হ্যাঁ এইগুলো খুব সুন্দর ফুল, আচ্ছা ভালো লাগবে। আচ্ছা বন্ধুরা দেখুন এই পুরানো দিনের ঐতিহ্য দেখুন, এই ছিউনি বলা হয় গ্রামগঞ্জে এই ছিউনি দিয়ে, আর এই যে চাষ করেছে হ্যাঁ তাইচুন ধান দেখছেন, কিরাম পরিশ্রম করে চাষি ভাইরা কিরকম করে জীবিকা অর্জন করে শুধু দেখে নেন শুনুন বন্ধুরা। আর এই খাল হ্যাঁ 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 খাল দিয়ে জল আসছে, আর দেখুন একজন বয়স্ক লোক আপ্রাণ চেষ্টা করে চলেছে দেখুন, আর রোয়াটা দেখুন রোয়ায় জল দিলে, আর এই চাল খেয়ে আমরা এত কিছু করি বন্ধুরা, যত টাকা থাক টাকা কিন্তু কেউ খেতে পারবে না, কিছু করতে হবে দেখুন খুব সুন্দর। হ্যাঁ কবিকে চাষ হয়েছে, হ্যাঁ দেড় বিঘে চাষ করেছে বন্ধুরা দেখুন, এত কষ্টের মধ্যে মুখে হাসি দেখছেন বন্ধু, আনন্দ পয়সা যে কিনতে পাওয়া যায় না, আনন্দ নিজের কাছে সবকিছু। এত সকাল ফার্স্ট সকাল চারিদিকে কুয়াশা, এই দেখুন একদম সূর্য উঠছে চারিদিকে সূর্য উঠছে, আর ফার্স্ট সকালে দেখুন কেরাম শুধু কাজ করে চলেছে দেখুন, আর আমরা মাঠে চলেছি, আমাদের সামনে পড়লো আর আমরা বলি একটা বন্ধুদের দেখাই। আর এদিকে বন্ধুরা দেখুন হ্যাঁ আবার দমকল, ওদিকে ছেউনি এদিকে দমকল, বুঝতে পারছেন এদিকে আবার দমকলে জল দিচ্ছে, আর কিছু লোক পরিশ্রম করে আবার জল দিতেছে, সব কিছু মিলেমিশে একদম একাকার। বন্ধুরা কখনো কখনো জীবনে এমন ঘটনা ঘটে হঠাৎ করে কোনো একদিন কোনো এক সময়, যে ঘটনা কিন্তু জীবনে কোনো দিনও ঘটেনি, প্রথমবার হয়তো বা হতে পারে জীবনে শেষবার, এ ঘটনা হয়তো কোনো দিন রিপিট নাও হতে পারে, এবং চাইলেই যে হবে এটাও কিন্তু কোনো দিন নয়, সেই ঘটনা কিন্তু হঠাৎ করে ঘটেছে আজকে আমাদের সঙ্গে। বড়ই অদ্ভুত এই ঘটনা, আমি তখন কিন্তু ঘুম থেকে উঠিনি সকালে, আমি এখন ঘুম থেকে উঠছি, আমার মায়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে এবং আমার বাপিও দেখেছে, আজকে সেই ঘটনা আপনারাও যখন দেখবেন অনেকটা অবাক হয়ে যাবেন। বন্ধুরা একদম ফার্স্ট সকাল আর আমাদের সকালবেলা উঠেছে, উঠে এবার কাজ পাশ সারবে হ্যাঁ, আর দেখছে একটা মাছ রাঙা পুকুর থেকে মাছ ধরে নিয়ে আর আমাদের গাছে বসেছে, বসে কীভাবে টুপ করে গাল থেকে পড়ে গেছে, আর এই দেখুন টাকা নিয়ে কেনি পড়েছে, এই দেখুন একদম দেখছেন দেখছেন কী অবস্থা দেখুন। দেখুন নড়ছে একদম, কি অবস্থা দেখুন দেখছে। এখন আমার মা রান্না বান্না করছে,
স্নান করবার জন্য গরম জল করে নিচ্ছে আমাদের এটা বাড়ির উনুন, আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন, চলছে। আর সঙ্গে মা টিফিনও কিন্তু চালাচ্ছে, একসঙ্গে অনেক কিছু কাজ চলছে। বন্ধুরা একটা কথা বলার, যে উপরওয়ালা যখন দেয়, কি একটা ডায়লগ রয়েছে না আবি, হ্যাঁ, যখন উপরওয়ালা দেয় ছাপর ফুঁড়ে দেয়, হ্যাঁ, আর লেনে ওলা একদম পুরো লে লেয়। তো সেই ঘটনা কিন্তু আমি আজকে বাস্তবে চোখের সামনে থেকে আমরা কিন্তু আজকে দেখলাম, এবং এটাই সত্যি। মাছ কিন্তু উপরওয়ালা আজকে আমাকে দিয়ে গেল বাড়িতে। আমার বাপি অনেক চেষ্টা করছিল, বাপি এসে বলো, বাপি ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, নিয়ে আমি শুয়েছিলাম, তোমার মা বলতেছে এ সোনা এ সোনা, আমি কি হয়েছে বলে, একটা মাছ রাঙা আই দেখো, মাছ রাঙাটা গাছ থেকে আর টুপ করে ফেলে দিল। হ্যাঁ, আমি বলি হ্যাঁ, তো তা বলি বাবু নিয়ে যাও নিয়ে যাও বলে আমি আর ওপরে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, চালের ওপরে দিয়ে দিচ্ছি, বলি যাতে নিয়ে যায়, সে আর নিয়ে যায় নি, মুখ এরাম করে মুছে আর চলে গেল, হ্যাঁ, গাছে মুখ মুছে আর বলে চলে গেল, আর মাথা এরাম নাড়তে যে দেখি না। আমি বলি ছোট ফুলকপি রয়েছে, ফুলকপি দিয়ে মাছটা তরকারি করবো কোনে বলে আর ভেজে নিলাম কেটে। এই দেখুন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে আর একদম ছোট ফুলকপির তরকারি হবে। আমাদের মাঠের বাগান থেকে চুরি হয়ে যাচ্ছে, সেই জন্য ছোট করে তুলে আনা হয়েছে। হ্যাঁ, এই দিয়ে তরকারি হবে, এদিকে আবার বাঁধাবি ঘন্টা আছে, কি আছে হচ্ছে, হ্যাঁ, ওটা মুড়ি খাবো। আমি অত করে রিকোয়েস্ট করলাম, বলি নিয়ে যাও নিয়ে যাও, হ্যাঁ, পাখিটাকে সে আর নিয়ে আসতে চায় না, খাবড়ে গেছে। ব্যাপার হচ্ছে এটাই বন্ধুরা, যখন যদি কেউ মনে করুন কারো এরকম ভাবে চাষ করা যে পুকুরে মাছ ফেলেছে, তার পুকুর থেকে কেউ মাছ ধরলো, তো তাকে চোর বলা হবে, চোর বললে। কিন্তু একটা পাখি যদি সেখান থেকে নিয়ে যায় তাকে কি করতে পারে, তাই না? পাখি এসে আমাদের বাড়িতে দিয়ে গেছে, আমরা এখন মাছ খাচ্ছি, ব্যাস, কারো কিছু করার আছে এখানে? কিছু করার নেই, তাই না? এই হচ্ছে ব্যাপার, একেই বলে ভাগ্য বন্ধুরা। অ্যাকচুয়ালি এটাই সত্যি, যখন আপনি কোনো কিছু ভালো করবেন তখন মনে রাখবেন আপনার সঙ্গে অবশ্যই অবশ্যই ভালো নিশ্চয়ই হবে। আপনি নিশ্চয়ই দেখেছেন আমরা পাখিদেরকে খুব ভালোবাসি, আমরা প্রকৃতিকে খুব ভালোবাসি, প্রকৃতির সঙ্গে আমরা বাঁচি, প্রকৃতিও কিন্তু আমাদের সঙ্গে বাঁচে। আমরা যেমন প্রকৃতির বন্ধু, প্রকৃতিও কিন্তু তেমনই আমাদের বন্ধু। আমরা পাখিকে খেতে দিই, আজকে আমরা দেখলাম যে একটা পাখিও কিন্তু আমাদের খাবার জোগাড় করে দিতে পারে, এটা কিন্তু একদম সত্যি। কালকে আমার মা আর বাপি নারকেলের মালা দিয়েছিল নারিকেল খেতে ছাদরা পাখিকে, আজকে মাছরাঙা পাখি আমাদের কিন্তু মাছ দিয়ে গেছে, আমার জ্যান্ত জ্যান্ত টাটকা মাছ আমার খাওয়ার জন্য। সে মনে মনে করতে যে আবার আমি ধরে খাবো, মাছ রাঙাটা মনে মনে করতে যে মনে হয় আমি আবার ধরে খাবো, কিন্তু আমাদের এক দিয়ে গেল। তাহলে বুঝলেন বন্ধুরা, সত্যি আমি এরম না দেখিনি, তাজ্য হয়ে গেছি। দেখুন বন্ধু তাহলে কাকে বলে, দেখুন আপনারাও বন্ধু, যেমন সবসময় আমাদের পাশে রয়েছেন, এই প্রকৃতিও কিন্তু আমাদের সকলের বড় বন্ধু। প্রকৃতির সঙ্গেই বাঁচবেন, প্রকৃতির সঙ্গে চলবেন, নিশ্চয়ই ভালো থাকবেন। আমাদের আজকে মাছ খাওয়া হচ্ছে, দেখুন শুধুমাত্র উপরওয়ালার জন্য মাছ খাওয়া হচ্ছে আজকে। বড়ই অদ্ভুত বন্ধুরা এই পৃথিবী, আজকে আমাদের মাছ না কিনে, মাছ না ধরে, কোনো কষ্ট না করেই আমাদের বাড়িতে আকাশ থেকে মাছ এসে কিন্তু পড়েছে। ভাবি এই ঘটনা কারোর সঙ্গে কোনোদিন জীবনে ঘটেছে বা ঘটেনি, কি খবর? আপনার সঙ্গে কোনো যদি এইরকম কোনো অদ্ভুত ঘটনা কোনোদিন ঘটে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমাকে শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু লিখে জানান, আমরাও নিশ্চয়ই জানবো এবং আমাদের সমস্ত বন্ধুরা নিশ্চয়ই সেটা জানতে চাইবে। আমাদের জীবনে কিন্তু এই ঘটনা একদম প্রথম, জানি না জীবনে কোনোদিন এরকম ঘটনা ঘটবে কি না। এখন সেলুনের সব কাজ আমার বাপি সামলাচ্ছে, দেখুন না এতে হচ্ছে কি, আজ আমাদের পয়সা কিন্তু অনেক বেঁচে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন, আমাদের নতুন নতুন ব্লগস ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অনেক 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 খুশিতে থাকুন। Bye.